আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্নপত্র এবং তার উত্তর। তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী 25শে নভেম্বর থেকে 7ই ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের পূর্ণমান থাকবে 50 এবং এর জন্য তোমাদের সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে প্রশ্নে তোমাদের নাম, তারপরে তোমাদের রোল নাম্বার লিখবে, দিয়ে তারপরে তোমাদের প্রশ্ন এবং উত্তর তোমাদের কীরকম হতে পারে সেটা তোমরা দেখে নাও। দেখো, প্রথমে তোমাদের বিভাগ ক দেখো, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। এখানে 5টা প্রশ্ন থাকবে, 5×5। আমাদের দেশের ছেলে বড় হবে কাজে নাকি কথায় নাকি লম্বায়? উত্তর হবে কাজে, তাই জন্য কাজের মাথায় রাইট দেবো। জ্যোতির বড় আমার পেশা ছিল ডাক্তারি নাকি ওকালতি নাকি শিক্ষকতা? উত্তর হবে ওকালতি, তাই জন্য ওকালতির মাথায় টিক দেবো। গ দেখো, বিপদ কাছে এলে আদর্শ ছেলেকে পিছিয়ে নাকি এগিয়ে যেতে হবে? উত্তর হবে এগিয়ে যেতে হবে, যেন এগিয়েতে রাইট দেব। তারপরে দেখো ঘ, ফেরাজ খায়ের বাড়ি ছিল উত্তর পূর্ব নাকি উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে? উত্তর হবে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে, যেন এখানে রাইট দেব। এবার দেখো উঙ্গ নম্বর দেখো, বর্ষাকালে নাকি শীতকালে দীঘার সমুদ্র উত্তাল হয়ে ওঠে? উত্তর হবে বর্ষাকালে। এবার দেখো পরে দুয়ের দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। এখানেও 5টা শূন্যস্থান থাকবে, 5×5। দেখো 2.1, ওঠো ড্যাশ জগৎ জনপূজ্জা, ওঠো আজি জগৎ জনপূজ্জা। জননী গো লহ ড্যাশ বক্ষে, উত্তর হবে জননী গো লহ তুলি বক্ষে। ড্যাশ ড্যাশ কোটি নরনারী গো, উত্তর লিখবে 300 কোটি নরনারী গো। 2.4 দেখো, দোকানে গিয়ে দাঁড়িয়েই থাকতে হবে যদি ড্যাশ, উত্তর লিখবে দোকানে গিয়ে দাঁড়িয়েই থাকতে হবে যদি কাপড় কিনে বেরিয়ে না আসতে পারো। 2.5 দেখো, সকলের সঙ্গে মানিয়ে চলা যাবে না যদি ড্যাশ, উত্তর লিখবে সকলের সঙ্গে মানিয়ে চলা যাবে না যদি তোমার ব্যবহার ঠিক না থাকে। এবার দেখো চলে আসছি বিভাগ খ, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। এখানে 10টা প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 করে। প্রথম যে প্রশ্ন, কবি অজিত দত্ত কোন বিখ্যাত পত্রিকার সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর লিখবে কবি অজিত দত্ত প্রগতি পত্রিকার সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন। চলে আসি 1.2, নতুন জুতো কিনে এনে যতীনের বাবা তাকে কি বলেছিলেন? উত্তর লিখবে নতুন জুতো কিনে এনে যতীনের বাবা তাকে বলেন যে এরপর যদি সে জুতো নষ্ট করে তাহলে ওই ছেঁড়া জুতো পরেই তাকে থাকতে হবে। সবাই বললে বেজায় মিঠে, তাদের কাছে কোন কোন খাবার বেজায় মিঠে লেগেছিল? এর উত্তর লিখবে কবি গোলাম মোস্তফার লেখা বনভোজন কবিতায় ধুলো বালির কোরমা পোলাও আর কাদার পিঠে তাদের কাছে বেজায় মিঠে লেগেছিল। 4 নম্বর দেখো, বক্সে চালাক অতি চিকিৎসক চুনচু, চুনচু শব্দের অর্থ কি লেখো? তো চুনচু শব্দের অর্থ লিখবে ওস্তাদ বা এক্সপার্ট। মালগাড়ি কবিতায় কথক কার কাছে মালগাড়ি হওয়ার বর চাইবে? উত্তর লিখবে কবি প্রেমেন্দ্র মিত্রের লেখা মালগাড়ি কবিতায় কথকের জন্মদিনে যদি একটি মিষ্টি পরি তাদের বাড়িতে আসে তাহলে কথক সেই পরিটির কাছে মালগাড়ি হওয়ার বর চাইবে, এটা বর হবে। এবার চলে আসছি 1.6, মহিতলাল মজুমদারের লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। উত্তর লিখবে মহিতলাল মজুমদারের লেখা দুটি কাব্যগ্রন্থের নাম হলো স্বর্গরল স্বপন প্রসারী। 1.7, জ্যোতি কোন স্কুলে ভর্তি হয়েছিল? উত্তর লিখবে জ্যোতি কৃষ্ণনগরের অ্যাংলো ভার্নাকুলার হাই স্কুলে ভর্তি হয়েছিল। বোতর দেখা পাওয়া নাকি সবসময় ভালো, বোতর পরিচয় দাও। উত্তর লিখবে অমরেন্দ্র চক্রবর্তীর লেখা আমাজনের জঙ্গলে গল্পে বোতর সম্পর্কে আমাজন জঙ্গলে এই বিশ্বাস ছিল যে তিনি আমাজনের দেবতা এবং অঞ্চলটাকে বিপদ থেকে রক্ষা করে, তিনি আমাজনের দেবতা এবং অঞ্চলটাকে তিনি বিপদ থেকে রক্ষা করেন। গল্পের কথকের চোখে বোতো খুব লম্বা আকৃতির জলজ প্রাণী, তার নাক ঠোঁট খুব সরু, লম্বায় সে 1.5 হাত এবং বোতোর মাথা মস্ত বড় এবং মস্তিষ্ক মানুষের মস্তিষ্কের চেয়ে বড়। এবার চলে আসছি 1.9, 1893 সালে জ্যোতির বয়স ছিল 14, কত সালে জ্যোতির 7 বছর বয়স ছিল? উত্তর লিখবে 1886 সালে জ্যোতির 7 বছর বয়স ছিল। মন উন্মন গো,
কার মনের এমন পরিস্থিতি? উত্তর লিখবে সত্যেন্দ্র দত্তের লেখা দূরের পাল্লা কবিতায় ঘোমটা পড়া এক গ্রাম্যবধূর মনের আনমনার পরিস্থিতির কথা এখানে বলা হয়েছে। এবার দেখো দুইয়ের দাগের প্রশ্ন, নিজের ভাষায় উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান আছে 2 করে 10টা করতে বলেছে, 10 দুগুণ 20। প্রথম প্রশ্ন, কৃষ্ণনগর স্কুলে জ্যোতির কাঁঠাল পড়ার কাহিনীটি বর্ণনা করো। উত্তর লিখবে জ্যোতির মদতে সবাই ঠিক করে স্কুল ছুটি হলেই কাঁঠাল পেরে খাবে। 2-3 জন বন্ধুদের নিয়ে জ্যোতি কয়েকটা পাকা কাঁঠাল খেয়ে সাবার করে। হেডমাস্টার ছাত্রদের জেরা শুরু করলে জ্যোতি এগিয়ে আসে এবং এতটুকু না ঘাবড়ে গিয়ে জবাব দেয় সে একাই কাঁঠালগুলি পেরেছে এবং বন্ধুদের সঙ্গে ভাগ করে খেয়েছে। জ্যোতি জানায় যেহেতু গাছগুলি স্কুলেরই সম্পত্তি তাই তার এই কাজ মোটেই চুরি বলে গণ্য হতে পারে না। এবার চলে আসছে 2.2, কথাই না বড় হয়ে কাজে বড় হবে, বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? উত্তর লিখবে আলোচ্য পঙ্ক্তিটির মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে দেশের ছেলেরা যেন শুধু কথাবার্তার মাধ্যমে নিজেদের জাহির না করে কাজের মাধ্যমে নিজের প্রতিভা বিকশিত করে। কথার ফুলঝুরি না ছুটিয়ে নিজেদের প্রতিভাধর বা ক্ষমতাবান বলার কোনো কৃতিত্ব নেই, অর্থাৎ মানুষের কাজই তার প্রকৃত পরিচয়। এবার 2.3 দেখো, চটি যতীনকে মুচিদের কাছে নিয়ে গিয়েছিল কেন? উত্তর লিখবে মুচিদের বক্তব্য অনুযায়ী চটিদেরও প্রাণ রয়েছে, ছিঁড়ে গেলে তাদেরও ব্যথা লাগে, সিঁড়ি দিয়ে দুমদাম করে ওঠানামা করলে ছেঁড়া চটিও যন্ত্রণাকাতর হয়। এই কারণে ছিঁড়ে যাওয়া চটি জোড়া যতীনকে মুচিদের কাছে নিয়ে গিয়েছিল। চলে আসছে 2.4, লোকে মুখে কোন দ্বীপটি মায়াদ্বীপ নামে পরিচিত, তার এমন নামকরণের সম্ভাব্য কারণ বুঝিয়ে বলো। উত্তর লিখে পিংলা নদী বেয়ে কিছু দূর গেলেই দেখা যায় একটি স্থলভাগকে কেন্দ্র করে নদীটি দুভাগে বিভক্ত হয়ে গেছে, এই স্থলভূমি লোকমুখে মায়াদ্বীপ নামে পরিচিত। তারপরে যে সেকেন্ড যে পার্ট আছে তার এমন নামকরণের সম্ভাব্য কারণ বুঝিয়ে দাও। তার উত্তরে তোমার লিখবে দ্বীপটি মাঝে মধ্যেই জলের তলায় ডুবে যায়, আবার জল কমলে ওপরে উঠে আসে, তাছাড়া মারমেটদের এখানেই দেখতে পাওয়া যায়। লোকের কল্পনায় এই দ্বীপজমিটি যেন মায়ের রাজ্য, এই কারণে এর এমন নামকরণ। এবার চলে আসছি 2.5, মোড়া আছি গানে মেতে, এখানে মোড়া বলতে কাদের বলা হয়েছে, তারা গান গেয়ে কী বলেছিল? দেখো প্রথম পার্টের প্রশ্নের উত্তর, এখানে মোড়া বলতে বনভূমিতে ঘুরে বেড়ানো পরিদের কথা বলা হয়েছে। তারপরে যে পার্ট, তারা গান গেয়ে কী বলেছিল, এটার উত্তর হবে তারা গান গেয়ে কবিতার কতককে বাইরের অপরূপ প্রকৃতির বর্ণনা দিচ্ছিল। পরীরা কতককে তার বোনকে সঙ্গে নিয়ে বেরিয়ে আসতে বলেছিল। 6, বর্ষা দিয়ে বিধবে তারা রাজ্যে আমার এলে, কারা এমনটি করবে? এর উত্তর তোমরা কি লিখবে? কবি কাজী নজরুল ইসলামের লেখা আমি সাগর পাড়ি দেব কবিতায় ভাঙর তিমির মতো জলদস্যুদের উদ্দেশ্যে কথক বলেছেন যে তিনি তাদের জন্য পাহারা রেখে যাবেন, জলদস্যুরা যদি তার রাজ্য আক্রমণ করে তাহলে সিন্ধু গাজী, মোল্লা মাঝি, নৌসেনা ও জেলেরা বর্ষা দিয়ে তাদের বিঁধে ফেলবে। এটা হয়ে গেল 6, 2.6 দাগের প্রশ্ন। 7, যাত্রা শুরু হলো সেই নির্দিষ্ট দেশের দিকে, দক্ষিণ মেরু অভিযান রচনাংশ অনুসারে সেই অভিজ্ঞতার বিবরণ দাও। উত্তর লিখবে নৃপেন্দ্র কিশোর চট্টোপাধ্যায়ের লেখা দক্ষিণ মেরু অভিযান গল্পে স্কট তার সহযাত্রীদের নিয়ে 1902 সালের নভেম্বর মাসে 19টি কুকুর সঙ্গে নিয়ে স্লেজ গাড়িতে চেপে দক্ষিণ মেরুর দিকে যাত্রা শুরু করেন। এগিয়ে যাওয়ার সময় তারা তাঁবু ফেলে খাবার রেখে যান এবং প্রত্যেক তাঁবুর ওপর একটি করে পতাকা গুঁজে রাখেন যাতে ফেরার পথে খাবার পাওয়া যায় এবং পথেরও নিশানা হয়। তারা যত এগাতে থাকেন বরফের ঝড় ততই তীব্রতর হয়ে উঠতে থাকে, ফলে তারা বাধ্য হন ফিরে আসার জন্য। ফিরে আসার সময় তারা সকলেই ক্ষুধায় অবসন্ন হয়ে পড়েন। কুকুরের খাবার জোগাতে তারা একটি কুকুরের মাংস অন্য কুকুরকে খাওয়াতে লাগলেন। এইরকম করে কোন রকমে তারা জীবন বাঁচিয়ে আবার কিং এডওয়ার্ড দ্বীপে ফিরে আসেন। 2.7 হলো। এবার 2.8 দেখি, আলো নাটকে বাদুরের গানের বক্তব্য কি? উত্তর লিখতে হবে লীলা মজুমদারের লেখা আলো নাটকে বাদুরদের গানের বক্তব্য হলো তারা কালো ডানা মেলে এবং উজ্জ্বল রাতের শাড়ি বের করে বসে আছে, তাদের আলো সহ্য হয় না, তারা গুহাতে থাকে, তাদের গুহাতে সোনা গন্ধ এবং সেই গুহা বন্ধ। এই সমস্ত বিষয়ই সেখানে ভয়ের পরিবেশ সৃষ্টি করেছে এবং বাদুরেরা চায় সেই ভয়ের যেন জয় হয়, অর্থাৎ বাদুরেরা এইসব কথা বলে শম্ভুর মনে ভয় জাগাতে চেষ্টা করেছিল।
এবার দেখো 2.9, নৌকা পারে লাগে তখন ভাই বোনেরা কি করে? এর উত্তর লিখতে হবে রানীচন্দ্রের লেখা আমার মার বাপের বাড়ি গল্পে দেখা যায়। নৌকা যখন পারে লাগে তখন লেখিকা ও তার ভাই বোনেরা নৌকা থেকে লাফিয়ে পড়েন, পারে নলখাগড়ার বনে ও বালির চরে ছোটাছুটি করেন। এছাড়াও গত রাতে রান্না করে আনা লুচি আলুরদম হালুয়া জলের ধারে বসে খেয়ে হাত মুখ ধুয়ে আবার নৌকায় উঠে পড়েন। এবার দেখো 2.10, দূরের পাল্লা কবিতায় নদী থেকে কোন দৃশ্য চোখে পড়ে? উত্তর লিখবে সত্যেন্দ্রনাথ দত্তের লেখা দূরের পাল্লা কবিতায় দূরে যাত্রা করতে তিনজন মাল্লা নৌকা চালানো শুরু করে। সারা রাত দিন ধরে তারা নৌকা চালায়, দিনের বেলা তাদের চোখে পড়ে নদীর পাড়ে জমে থাকা জঞ্জাল, গজিয়ে ওঠা ঝোপঝাড়, নদীর জল শৈবালে পরিপূর্ণ, চরে জেগে থাকা কঞ্চির বন, বনহাঁসের তার নিজের ডিম শ্যাওলায় ঢেকে ফেলার দৃশ্যের দেখা মেলে, পানকৌড়ি জলে ডুব দেয়, নদীর পাড়ে দ্রুত স্নান সারে ঘোমটা ভরা বউটা, ধীরভাবে চলতে থাকা নৌকা থেকে এইসব দৃশ্য মাহিদের চোখে পড়ে। তাহলে দুইয়ের দাগের সমস্ত প্রশ্ন হয়ে গেল, এবার চলে আসে তিনের দাগের প্রশ্ন। নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তো প্রথম বলেছে নিচের বাক্যগুলি থেকে সন্ধিবদ্ধ পদ খুঁজে নিয়ে সন্ধি বিচ্ছেদ করো। তো এখানে দেখো সমুদ্রের একটি নাম রত্নাকর, এখানে সন্ধিবদ্ধ পদ রত্নাকর, তো রত্নাকরকে ভাঙলে আমরা পাবো সন্ধি বিচ্ছেদ করে রত্ন যোগ আকর। পরেরটা আমাদের বিদ্যালয় আমাদের গর্ব, বিদ্যালয় তো এখানে বিদ্যা যোগ আলয় বিদ্যালয়, ঠিক আছে। এবার দেখো তোমাদের দায়িত্ব সকলকে স্বাগত জানানো, স্বাগত সু যোগ আগত স্বাগত। রমেশ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত চরিত্র রমেশ, রমা যোগ ইস, রমা যোগ ইস। 3.1.5, সকলের মতৈক্য হওয়া সম্ভব নয়, মতৈক্য মত যোগ ঐক্য মতৈক্য। সন্ধি করো, আরেকটা ছিল সন্ধি বিচ্ছেদ, এবার সন্ধি করা মানে জয়েন করা। সুধী যোগ ইন্দ্র সুধীন্দ্র, দাম যোগ উদর দামোদর, দাম যোগ উদর দামোদর, পূর্ণ যোগ ইন্দু পূর্ণেন্দু, দিবস যোগ অন্ত দিবশান্ত দিবশান্ত, বন যোগ ঔষধি বনৌষধি বন যোগ ঔষধি, তাহলে কি হলো বনৌষধি। তাহলে এই গেল তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলার প্রশ্ন এবং উত্তর। তোমাদের এই প্রশ্ন এবং উত্তরগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমাদের বাকি যে সাবজেক্টগুলো আছে সেইগুলো খুব তাড়াতাড়ি এই চ্যানেলে নিয়ে আসা হবে, তার জন্য তোমাদের অবশ্যই সকলকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। যদি তোমরা চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে সবার আগে তার আপডেট তোমাদের কাছে পৌঁছায়। তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।